কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি ঘ। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। ল্যাকটেটিন মাদার। কে কত ক্যালোরি অতিরিক্ত খাবার দিতে হবে? কত ক্যালোরি অতিরিক্ত খাবার দিতে হবে? ল্যাকটোটিন মাদারকে কত ক্যালোরি খাবার দিতে হবে? অপশন এ 1000 ক্যালোরি। ল্যাকটোটিন মাদারকে কত ক্যালোরি অতিরিক্ত খাবার দিতে হবে? 1000 ক্যালোরি। ক গ্রোথ চার্ট এ একটি শিশুর কোন তথ্যটি থাকে না? গ্রোথ চার্টে একটি শিশুর কোন তথ্যটি থাকে না? ব্লাড গ্রুপ। গ্রোথ চার্টে একটি শিশুর কোন তথ্যটি থাকে না? ব্লাড গ্রুপ। গর্ভকালীন পুরুষ শ্রুতি সেবার প্রথম 3 মাস মাকে কি দিয়ে থাকি? গর্ভকালীন প্রসূতির সেবায় প্রথম 3 মাস মাকে কি দিয়ে থাকে? ফলিক অ্যাসিড। এক্সক্লুসিভ বেস্ট ফিডিং। এক্সক্লুসিভ বেস্ট ফিডিং বলতে শিশু জন্মের কয় মাস বোঝায়? 6 মাস। এক্সক্লুসিভ বেস্ট ফিডিং বলতে শিশু জন্মের কয় মাস বোঝায়? 6 মাস। ক বিদ্রোহী কবিতার কোন কাব্যের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা। বোস্ট না পোস্ট নেট পোস্ট ন্যাচারাল কমপ্লিকেশন কোনটি নয়? ইনফ্লুয়েঞ্জার। শিশুদের রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। শিশুদের রিকেট হয় কিসের অভাবে? ভিটামিন ডি এর অভাবে। যদি এ মাইনাস 1/a = 2 হয় তবে এর পাওয়ার 4 + 1/a = কত? 34। ক জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। গ জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। গ পোস্ট পোস্ট পার্টন পোস্ট পার্টাম
পোস্টপার্টাম পোস্টপার্টাম হেমোরেজ এর প্রধান কারণ নন কন্ট্রাকটিভ ইউটেরাস বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? শেখ মুজিবুর রহমান। পুরোপরা অপ কোন ধরনের উপসর্গ? পুরোপরা অপ কোন ধরনের উপসর্গ? সাংস্কৃতিক উপসর্গ। পুরোপরা কোন ধরনের উপসর্গ? সাংস্কৃতিক উপসর্গ। গর্ভকালীন প্রসূতি সেবা কমপক্ষে কতবার নেওয়া উচিত? প্রসূতি সেবা 4 বার। খ গর্ভকালীন প্রসূতি সেবা কমপক্ষে কতবার নেওয়া উচিত? 4 বার। 5 বছরের নিচে বাচ্চার সর্বাধিক মৃত্যুর হার কোনটি নয়? ক্যান্সার। 5 বছরের নিচে বাচ্চার সর্বাধিক মৃত্যুর কারণ কোনটি নয়? ক্যান্সার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বইটি লিখেছেন চরিত্রহীন? খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বইটি লিখেছেন চরিত্রহীন? ছাড়পত্র কার রচিত কাব্যগ্রন্থ? সুকান্ত ভট্টাচার্য। ছাড়পত্র কার রচিত গ্রন্থ? সুকান্ত ভট্টাচার্য। প্রিমেটারাল বডি বলতে কোন সময়ের জন্মগ্রহণকারী শিশুকে বোঝায়? 28 সপ্তাহ বা 37 সপ্তাহ? প্রিমেচুয়াল বেবি বলতে কোন সময়ের জন্মগ্রহণকারী শিশুকে বোঝায়? 28 সপ্তাহ থেকে 37 সপ্তাহ। বাংলাদেশের 1000 জন শিশুর জন্ম দিতে কতজন মা প্রতি বছর মৃত্যুবরণ করেন? 1.76 জন। বাংলাদেশের মাতৃ মৃত্যুর কোন কারণটি বেশি? সেভার ব্লিডিং। বাংলাদেশের মাতৃ মৃত্যুর কোন কারণটি বেশি? সেভার ব্লিডিং। ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লাভার এ কোন ইঞ্জেকশন ব্যবহার করা হয়? ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লাভার কোন ইঞ্জেকশন ব্যবহার করা হয়? অক্সিটোকিন। ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লাভার এ কোন ইঞ্জেকশন ব্যবহার করা হয়? অক্সিটোকিন। চুজ দ্য কারেক্ট স্পেলিং। চুজ দ্য কারেন্ট কারেক্টলি স্পেলিং স্পেলিং ওয়ার্ড স্প্লিট। চুজ দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড ওয়ার্ড লেজার। চুজ দি কারেক্টলি স্প্লিট ওয়ার্ড লেজার। রক্তে হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা। রক্তে হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা। ক দি এনিটোমি অফ দি ওয়ার্ড ইভেল ইজ। এনিটোমি হলো বিপরীত শব্দ এনিটোমি। গুড না